মেদিনীপুর শহরের রাস্তায় টোটো, অটো, চার চাকার গাড়ি, রিক্সা না থাকলে কেমন হয় রাস্তার হাল? এটা মেদিনীপুর শহরের গোলকোঁয়া চক থেকে শুরু করলাম পুজোর বাজার, অথচ দেখুন কোনো রকম যানজট নেই, মসৃণ সব কিছু, একদম আলোর রোশনাই আছে, মানুষ রাস্তায় বেরোয়নি এমন নয়, বহু মানুষই আছে কিন্তু কোনো রকম যানজট নেই। স্পিডে চলো, কোনো স্পিডে। আমরা এখন লাইব্রেরি রোড ক্রস করলাম, বটতলা চকে প্রবেশ করছি, কোনো রকম যানজট নেই। অন্যান্য দিনের থেকে যথেষ্ট মানুষ আছে রাস্তায়, অটো টোটো না থাকা একেবারে মসৃণ পরিস্থিতি। এটা হচ্ছে বটতলা চকের পাম্প সংলগ্ন এলাকা, আইবি পাম্প ক্রস করলাম। পুজোতে মানুষ বেরিয়েছে রাস্তায়, এই চিত্রটা গত 10 বছরে অন্তত দেখা যায়নি, যে রাস্তায় যানজটহীন, মানুষ রাস্তায় বেরিয়ে একদম মসৃণভাবে যাতায়াত করতে পারছে। এমার্জেন্সি গাড়িগুলো যাতায়াত করছে, প্রাইভেট কার এখনও চলছে যেগুলি পারমিশন নিয়েছে। এটা বটতলা চকের মণ্ডপ সংলগ্ন এলাকা, সেলফি জোন, এখানে একটি মণ্ডপ। দেখানোর চেষ্টা করছি মেদিনীপুর শহরের, এটা বটতলা চক ক্রস করছি আমরা। আমরা কেরানিতলার দিকে যাওয়ার চেষ্টা করছি, দেখি প্রত্যেকটি জায়গায় দোকান খোলা আছে, মানুষ প্রচুর রয়েছে, অথচ কোনো যানজট নেই, মসৃণ পরিস্থিতি। অথচ প্রতিদিন যা দেখা যায়, মানুষ রাস্তায় বের হলে যানজট, সড়ক বিভিন্ন জায়গায় সমস্যা, টোকাটুকি, সেটা নেই। এখন সময় যথেষ্ট বেরিয়েছে, সন্ধ্যার পর মানুষ রাস্তায় বেরিয়েছে। এখন 6টা বাজতে চলল, 6টাই বলা যায়, এখন 5:49। দেখুন মেদিনীপুর শহরের চিত্র, কোনো রকম যানজট নেই, মানুষ রাস্তায় বেরিয়েছেন। এটা বিশাল এলাকা, বিশাল বিশাল মল, শপিং মল, এখানেও মানুষ শপিং মলে আছে, গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করেছে, নাহলে পৌরসভার ত্রিশূল চলে আসতে পারে। এবার আমরা ক্রস করছি নান্নুচক, নান্নুচকে দোকান, ভালোই ভিড় আছে নান্নুচক এলাকাতে, বিভিন্ন দোকানেতে ভিড়, প্রচুর মানুষ রয়েছেন। তবে পুজো দেখতে যাওয়ার মানুষের যে ঘরটা সেটা এখনো দেখা যায়নি, তার আগে পুরো রাস্তা তৈরি রয়েছে মানুষকে রিসিভ করার জন্য বলা যায়। ট্রাফিক পুলিশের চাপ রয়েছে, প্রথমত মেদিনীপুর শহরে প্রবেশ করার ক্ষেত্রে ওদিকে আমতলা ঘাট ও অন্যদিকে ধর্ম সংলগ্ন এলাকায় পুলিশের ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে, কোনো চার চাকা গাড়ি, অটো টোটো, রিক্সা কোনোভাবে প্রবেশ করবে না। বিরিয়ানির দোকান, ভালোই ভিড় আছে, শপিং মল চত্বর। যাই হোক, গত 10 বছরে এই চিত্রটা দেখা যায়নি মেদিনীপুর শহরে। করোনা পর্বে একেবারে রাস্তা সুনসান ছিল, সেটা একটা আলাদা, সেটা সুন্দরতা বলার থেকে ভয়ঙ্কর বলা যেতে পারতো। লাইট পর্যন্ত তখন নির্মাণ হচ্ছে, এখন অবশ্য আলো রোশনায় রয়েছে, প্রচুর মানুষ উৎসবে সামিল হতে আসছেন। এটা ক্যারেনি তোলা আমরা হাজির হয়ে গেলাম, আমরা ডান দিকে যাওয়ার চেষ্টা করবো এলআইসির দিকে, প্রচুর আলোর রোশনাই, ট্রাফিক পুলিশের নিয়ন্ত্রণ নজরদারি রয়েছেই। এবার আমরা যাচ্ছি এলআইসি মোড়ের দিকে, কালেক্টরেট মোড়ের দিকে, মাইক বাজছে বিভিন্ন মণ্ডপগুলিতে, কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট নেই, রাস্তায় মানুষ যতই বেরোক আশা রাখছি সমস্যা হবে না, যানজট হবে। প্রচুর মানুষ আছেন, প্রচুর মানুষ রাস্তায় আছেন। আমরা বিএড কলেজ সংলগ্ন এলাকা ক্রস করলাম, বিএড কলেজ চত্বর ক্রস করেছি। এখানে মানুষের ভিড় হালকা শুরু হয়েছে পুজো দেখতে আসছে, এটা সম্ভবত রবীন্দ্রনগরে যাওয়ার ভিড়। এদিকে যাচ্ছি,
বাস এখনো যাতায়াত করছে, যেগুলি বাসগুলি বেরিয়ে যাওয়ার সেগুলিকে ছাড় দেওয়া হয়েছে বেরিয়ে যাওয়ার জন্য, কারণ প্রবেশ নতুন করে কেউ করতে পারবে না। এটি অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স ছাড়া অনুমতি হওয়ার কোনো কোথায় ছিল না। এটা রিলায়েন্স স্টোর, বাপরে এ ভালোই ভিড়, শপিং মল, ওষুধ দোকান সব খোলা। আরেকটি বাস মেদিনীপুর শহরের পাশে থাকা আরেকটি শপিং মল এসএনবি শপি, ভিড় মোটামুটি আছে, দোকান সব খোলা আছে। যে পরিমাণে লোক থাকার কথা সেটা অবশ্য নেই, কিন্তু অটো টোটো না থাকলে যা হয় সেই চিত্রটা কত মুসলিম। এবার আমরা এসে গেছি মেদিনীপুর শহরের কালেক্টরেট মোড়, কালেক্টরেট মোড়ের ভিড় দেখুন অন্যান্য দিনের তুলনায় অনেক কম, অনেক ভালো মসৃণ পরিস্থিতি রয়েছে। নির্মীয়মান ক্লক টাওয়ার, এবারে আমরা যাচ্ছি সোজা কালেক্টরেট মোড় ক্রস করলাম, বিদ্যাসাগর স্ট্যাচুর দিকে যাচ্ছি, এসবিআই চত্বর, প্রচুর পরিমাণে ভিড়। এর এখানে ভিড় দেখুন, যতই সিলেদার্স বা অন্যান্য জুতোর কোম্পানি থাকুক ফুটপাতের এই দোকানগুলোতে ভিড় কিন্তু আছেই। আজকে এই ষষ্ঠীর সন্ধ্যায় নজর কাড়ার মতো ভিড়। এই সেই সিলেদার্স, যা চত্বরের সিলেদার্স বিল্ডিং, মেদিনীপুর শহরের রাস্তা, বিদ্যাসাগর স্ট্যাচু সংলগ্ন এলাকায় এলআইসি মোড়ের পুরো ফাঁকা, কোনো রকম লোকের ভিড় নেই। আমরা এবার যাচ্ছি জেলা পরিষদ চত্বরের দিকে, ফুটপাতের দোকানগুলি এগুলি মোটামুটি এদিকে খদ্দের রয়েছে, তবে তুলনামূলকভাবে জুতোর দোকানে ভিড় বেশি মনে হলো ফুটপাতের জুতোর দোকানগুলোতে।